Hello everyone, Assalamualaikum. Welcome to Uni Lectures to all of you. আজকে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পপুলার একটি পোয়েম আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড নিয়ে আলোচনা করব। কবিতা ধরে দেখতে পাই ওয়ার্ডসওয়ার্থ ডেফোডিলস দেখে আনন্দ পায়। এখানে ডেফোডিলস হলো ফুল এবং প্রকৃতিতে তার হৃদয়কে পুনরুজ্জীবিত করে। নাও লেটস কাম টু দ্য মেইন ডিসকাশন অফ দ্য পোয়েম। I wander lonely as a cloud, William Wordsworth-এর একটি গীতি কবিতা অর্থাৎ লিরিক পোয়েম। এটি তার সবচেয়ে বিখ্যাত কবিতাগুলোর মধ্যে একটি এবং অনেক সময় এই কবিতাকে ডেফোডিলস নামেও উল্লেখ করা হয় বা ডেফোডিলস নামেও এটি পরিচিত। এটি মোট 24 লাইনের একটি কবিতা যেখানে 4টা স্ট্যানজা এবং প্রতি স্ট্যানজাতে 6টি করে লাইন আছে যার রাইম স্কিম এবি এবি সি সি এবং মিটার হলো আয়াপিক মিটার যার মানে প্রতিটা লাইনে 4টা আয়ামস আছে। যাই হোক আয়াপিক নিয়ে আমার অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে, আমি তার ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, তা দেখে নিও। এখন আসি কবিতার সামারিতে। আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড বাট দ্য ডেফোডিলস, এটি ওয়ার্ডসওয়ার্থের একটি দুর্দান্ত প্রকৃতির কবিতা। এটিকে প্রকৃতির কবি হিসেবে ওয়ার্ডসওয়ার্থের একটি প্রতিনিধিত্বমূলক কবিতা হিসেবেও গণ্য করা যেতে পারে। কবিতাটির উপলক্ষ ছিল কবি তার বোন ডরোথির সাথে একটি ঝড়ের দিনে লেক ডিস্ট্রিক্টের উইলস ওয়াটারের গোবরারো পার্কে ঘুরতে যান, যেখানে তিনি একটি দ্বীপের জলের ধারে ডেফোডিলস ফুল দেখতে পান, একটি বিস্তৃত ফুলের বাগান যা ছবিতে আমরা অলরেডি দেখতে পাচ্ছি। ফুলগুলো বাতাসে দোল খাচ্ছে, কখনো একদম ফ্ল্যাটার হয়ে যাচ্ছে, আবার কখনো দেখে মনে হচ্ছে যেন ড্যান্স করছে সেখানে, অর্থাৎ ঢেউগুলো প্রবল ভাবে নড়াচড়া করছে। আপনি অনেক সময় ফুল দেখতে এমন হয় না যে ফুলে বাতাস নড়ছে, এবং কি মনে হচ্ছে তার ড্যান্স করছে বা দোল খাচ্ছে, সেটাই সে প্রকাশ করতে চেয়েছে এখানে। ফুলের দৃশ্যটি কবির কাছে খুবই মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় ছিল। ওয়ার্ডসওয়ার্থ দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে প্রকৃতি আনন্দে পূর্ণ এবং তার নিজস্ব জীবন আছে। খুব বেশি সংখ্যক সুন্দর ডেফোডিল দেখতে কবির কাছে খুব মোহনীয় লাগে। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে সে অনেকগুলো ডেফোডিলকে একসাথে দেখছে, যাকে তাকে মোহিত করছে। তাকে দেখে মনে হচ্ছে ফুলগুলো খুব খুশি এবং মনোরম পরিবেশ উপভোগ করছে। কবি এতটাই রোমাঞ্চিত এবং উত্তেজিত যে তিনি ফুলের সৌন্দর্যকে পূর্ণরূপে উপভোগ করার জন্য স্থিরভাবে তাকিয়ে থাকেন। কবিতার বড় সৌন্দর্য হলো এর অপূর্ব উচ্ছ্বাস এবং কবি অত্যন্ত আবেগের সাথে তার আনন্দ প্রকাশ করেছেন। পুরো ছবিটিকে আমরা দেখলে দেখতে পাবো খুব আকর্ষণীয় এবং রঙিন করতে তিনি সুন্দর এবং উপযুক্ত উপমা ব্যবহার করেন। ডেফোডিলগুলো উজ্জ্বল এবং প্রসারিত সবচেয়ে দূরবর্তী অঞ্চলে যেখানে চোখ জুড়িয়ে যায়, মানে যত দূর দেখা যাচ্ছে তত দূরই কি তার চোখ জুড়িয়ে যাচ্ছে। তাদের তুলনা করে কবি অগণিত নক্ষত্রের সাথে যেগুলা মিল্কি ওয়েতে জ্বলজ্বল করে এবং মিটমিট করে জ্বলে, অর্থাৎ এই ডেফোডিলসের যে সৌন্দর্য এটা কিসের সাথে তুলনা করছে, একটা মিল্কি ওয়ে বা নক্ষত্রের সাথে যেটি জ্বলজ্বল করে জ্বলছে। প্রকৃতি আনন্দে ভরপুর, কবির হৃদয় সেম একইভাবে আনন্দে ভরপুর যেমনটা প্রকৃতি ভরপুর। পুরো ছবিটিতে বা কবিতাতে খুব প্রাণবন্তভাবে এবং দুর্দান্ত আবেগের সাথে বর্ণনা করা হয়েছে। কবিতার সমাপ্তি স্তবকটি ওয়ার্ডসওয়ার্থের তত্ত্বের একটি সূক্ষ্ম দৃষ্টান্ত যে কবিতা হলো প্রশান্তিতে স্মরণ করা একটি আবেগ। কবিতাটি সেই মুহূর্তে লেখা হয়নি যখন কবি আসলে ডেফোডিলস দেখেছিল। তার মানে কি বোঝানো হচ্ছে যে কবিতাটি কিন্তু সেই মুহূর্তে লেখা না, মানে সে কিন্তু অনেক আগে এটা লেখেনি, এটি কিন্তু সে পরবর্তীতে লিখেছে যখন সে ডেফোডিলস মনে করছে যে না সে পূর্বেও কি এটা দেখেছিল, সেটা কিন্তু মনে করেই সে এই ফিলিংসটা এখন লিখতেছে। কিন্তু পরবর্তী সময়ে যখন তিনি তার মনের মধ্যে পুরো চিত্রটি স্মরণ করেছিলেন ঠিক তখনই কিন্তু সে সেটা লিখে, তার মানে সে স্মরণ করেই এমন উপভোগ করতেছে। তার মানে কি বোঝাচ্ছে যে আমরা যদি ওখান থেকে সরে আসি এমন না যে আমরা ভুলে যাবো বা সেই আনন্দ আমরা উপভোগ করবো না, পরবর্তীতে যদি আমরা পুরো চিত্রটা আবার মনেও করি এই প্রকৃতির তাহলে আমরা কি সেম আনন্দ উপভোগ করতে পারবো। ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করেন যে স্মৃতিচারিত, মানে সে তো এটা স্মৃতি করতেছে বা মনে করতেছে, স্মৃতিচারিত আবেগগুলি যে কোনো নির্দিষ্ট সময়ের প্রকৃতির একটি সুন্দর দৃশ্যের বাস্তব পর্যবেক্ষণের মতো প্রাণবন্ত আনন্দদায়ক এবং রোমাঞ্চকর হতে পারে, অভিজ্ঞতা হারিয়ে যায় না, তবে যখনই এটি চাই তখনই কি পুনরুজ্জীবিত হতে পারে, মানে কি আমি যখনই চাবো আবার নতুন করে সেম ফিলিংস কি আমাদের জেগে উঠবে। ডেফোডিলসের সৌন্দর্য কবির আনন্দের স্থায়ী উৎস,
যখনই সে একাকী নিস্তব্ধ বা চিন্তাশীল, তার মনে ডেফোডিলসের স্মৃতি তাকে আবার আনন্দিত করে এবং তার হৃদয় নাচতে শুরু করে ডেফোডিলসের সাথে কবিতার মূল থেমে। আমরা সামারি থেকে অলরেডি বুঝতে পেরেছি প্রকৃতি কবিকে মুগ্ধ করেছে, আর সে যে আজকেই সেই ফুল বা প্রকৃতি দেখে মুগ্ধ হচ্ছে তা নয়, বরং সে যখন অনেক আগেও দেখেছিল তখনও সেম ফিলিংসই তার হয়েছিল। এর দ্বারা আমরা যেমন বুঝতে পারি পূর্বে ঘটে যাওয়া কোনো মেমোরি তাকে মনে করিয়ে দেয়, ঠিক তেমনি বুঝতে পারছি প্রকৃতির সৌন্দর্য কবির অনুভূতিকে প্রভাবিত করে, এই ফিলিংস চেঞ্জ হওয়ার নয়। অর্থাৎ সে যতবার দেখবে ততবার মুগ্ধ হবে, তার মন খারাপ থাকলে সে যদি সেই ফুলগুলির কথা ভাবে তাহলে সে আবার সেই একই আনন্দ পাবে যা সে আগেও পেত। ডেফোডিল ফুলগুলো যেভাবে দোলা দিচ্ছিল তার মনও ঠিক সেভাবেই খুশিতে নাচতে শুরু করছিল। কবির মতে একজন মানুষের হ্যাপিনেস প্রকৃতির সৌন্দর্যের সাথে জড়িত। মানুষ প্রকৃতির যত কাছাকাছি থাকবে তত বেশি সে হ্যাপি থাকতে পারবে। আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড একটি সর্বোত্তম রোমান্টিক কবিতা যা কল্পনা এবং প্রকৃতির বিশ্ব সম্পর্কে মূল ধারণাগুলোকে একত্রিত করে। এখানে আমি একটা ছোট্ট করে একটা থিম লিখেছি যেটা আমি নেট থেকে কপি করে দিই। দেখো আমি কি লিখেছি, দ্য মেজর থিম অফ দ্য পোয়েম ইজ নেচার্স বিউটি ইজ দ্য আলটিমেট সোর্স অফ হিউম্যান হ্যাপিনেস, দ্য পোয়েম ডিসক্রাইবস দ্য হিলিং অ্যান্ড রিফ্রেশিং পাওয়ার অফ নেচার, দ্য ইম্প্রেশনস অফ দ্য বিউটি অফ নেচার ওয়ার সো স্ট্রং দ্যাট ইভেন আফটার ম্যানি ইয়ার্স দেয়ার মেমোরি ওয়াজ মোর দেন এনাফ টু লাইটেন হিজ মুড ইভেন অ্যাট দ্য ডার্কেস্ট প্যাসেজ অফ হিজ লাইফ হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড। এর অর্থ কি দাঁড়াচ্ছে যে কবিতার প্রধান বিষয়বস্তু প্রকৃতির সৌন্দর্য মানুষের সুখের চরম উৎস। কবিতাটি প্রকৃতির নিরাময় এবং সতেজ শক্তি বর্ণনা করে। প্রকৃতির সৌন্দর্যের ছাপ এতই প্রবল ছিল যে বহু বছর পরেও তাদের স্মৃতি তার জীবনের অন্ধকারতম সময়েও তার মেজাজকে হালকা করার জন্য যথেষ্ট ছিল, যা নিঃসঙ্গতার আনন্দ, ব্লিস অফ সলিটিউড মানে নিঃসঙ্গতার আনন্দ। সে যদি একাও থাকে তাও কি তার সেম ফিলিংস হয়, সে না দেখতে পেয়েও সে কি সেম আনন্দ পায়? তার মানে প্রকৃতি আমাদেরকে কি ভালো রাখতে পারবে, আনন্দ দিতে পারবে, আমাদের রিফ্রেশ করতে পারবে? তাই আমাদেরকে কি কবি বলেছে যে আমাদের প্রকৃতির অলওয়েজ কাছাকাছি থাকতে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।